আসসালামু আলাইকুম দর্শক, আবারও নিয়ে আসলাম আপনাদেরকে, আপনাদের সামনে আবারও হাজির হলাম আর একজন নতুন পেশেন্টকে নিয়ে, সুস্থ হওয়া নতুন একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি কিছুদিন আগ পর্যন্ত নিজেকে ভাবতেন উনি অসুস্থ আছেন, সুস্থ না, স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারেন না, সেই মানুষটা এখন আবার সুস্থতার কাতারে নাম লিখালেন। জাস্ট PLID, কক্সিসের প্রবলেম ছিল, সেটা থেকেই স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন না, বসে কোনো কাজ করতে পারতেন না, সারা রাত ঘুমাতে পারতেন না ব্যথার জন্য। 2010 সালে প্রথম এই প্রবলেমটি দেখা দেয়, তারপরে অটোমেটিক্যালি কিছুদিন ভালো, আবারও হঠাৎ করে গত 2-2.5 বছর থেকে প্রচণ্ড ব্যথা। আসুন দর্শক, সেই বর্ণনাটা একটু ওনার মুখ থেকেই শুনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম উম্মেহানি। উম্মেহানি, বাসা কোথায় আপনার? হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আমি ঢাকাতেই থাকি, 3 বছর হলো ঢাকাতে। ঢাকা কোথায় এটা? খিলক্ষেত। খিলক্ষেত, আচ্ছা। হাউস ওয়াইফ, কয় সন্তান আপনার? এই একটাই, আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য DPRC হসপিটালে এসেছিলেন। হ্যাঁ। কি হয়েছিল আপনার? আমার PLID কক্সি ডাইনে হয়েছে আর হচ্ছে স্পন্ডিলাইটিস ছিল হালকা, এই তিনটা সমস্যা নিয়ে আমি, এই তিনটা সমস্যা নিয়ে আপনি স্যারের কাছে চিকিৎসার জন্য আসেন। আচ্ছা, এই প্রবলেমটা সবার প্রথম কবে আপনি অনুভব করেছিলেন, কতদিন আগে হবে? কক্সিসের ব্যথাটা আমার প্রথম হয়েছিল 2010 সালে। আচ্ছা, তখন তীব্র হয়েছিল, মানে তখন আমি আসলে বসতে পারতাম না, এমনকি বসলে উঠবো যে এটা আমার এত কষ্ট হয়েছে যে আমি পারি নাই, এমনকি আমি স্বাভাবিকভাবে বাথরুমে যেতে পারি না, এরকম করি নাই। কিন্তু ওটা কিছু আমাকে এমনি ডক্টর, আমি তার কাছে যাইনি আর কি, কিন্তু এমনি বলছে যে তুমি সোজা হয়ে বসো, শক্ত বিছানায় থাকো, এরকম করো। তখন মানে কিছু নিয়ম কানুন বলে দিয়েছিলেন আপনাকে? ওটা করাতে আমার ঠিক হয়ে গেছে, কিন্তু 10 বছরের মধ্যে আর এটা আমি দেখতে পারি, অনুভব করি না। আচ্ছা, পরে হঠাৎ এই 2020 সালে আবার হয়েছে, তো আমি মানে যাচ্ছেই না, নিয়ম কানুন ওগুলো নিয়ম কানুন করার চেষ্টা করছি, এর মাঝে একটা ডক্টরও দেখাইছি, উনি আসলে সঠিকভাবে ওটা নির্ণয় করতে পারেনি যে আমার সমস্যাটা কি। তারপরে আমি এখানে আসছি, আমার হাজবেন্ড এখানে আগেই ট্রিটমেন্ট নিয়েছে। আচ্ছা, আপনার হাজবেন্ডও এই DPRC হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন স্যারের কাছে? হ্যাঁ। তারপরে এখানে আসছি, ডক্টর বলছিল প্রথমে ভর্তি হওয়ার জন্য, তো আমি তখন ভয় পেয়েছিলাম যে ভর্তি হলে আমি বাচ্চা নিয়ে কীভাবে থাকবো, হয়তো কেমন সমস্যা হবে না হবে, এটা আমি ভয়, আমি তখন ভর্তি হইনি। তখন হচ্ছে এটা হচ্ছে রোজার আগে ছিল, তখন আমি ছাড় ওষুধ পাতি দিয়েছিল, তো ওগুলো আমি বাসায় খাইছি, নিয়ম কারণ ওইভাবে আসলে হয় না বাসায়, ব্যায়াম কিছুদিন করছি কিছুদিন করি না, তো একটু ব্যথা কমে কিন্তু শরীর থেকে যায় না। আচ্ছা আচ্ছা, পরে সিদ্ধান্ত নিয়ে যে না হয় 15 দিন যত কষ্ট হোক একটু দেখি ভর্তি হয়ে থাকি, যদি আমি সুস্থ হই 15 দিনে, আমার এতদিনে কষ্ট, তারপরে এই যে সিদ্ধান্ত নিয়ে ওইভাবে চলে আসছি। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে যে হয়তো সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমরা চিন্তা করি যে এই বছরের পর বছর এই ব্যথা নিয়ে কষ্ট যন্ত্রণা পাওয়ার থেকে কিছুদিন একটু বেশি, কিন্তু যায় না, ব্যথাটা থেকে যায়, থেকে যায়। আমি জার্নি করতে পারি না, কোথাও যেতে পারি না, আবার বসলে উঠতে পারছেন না, গেলে মানে আত্মীয় বাড়িতে গেলে কেউ বসতে বললে সহজে বসি না, দাঁড়ায় থাকি, তো এই যেগুলো নিয়ে মানে আর ভালো লাগতেছিল, তখন বললাম সিদ্ধান্ত নিয়েই নিলাম যে না, যতই কষ্ট হোক কেউ যদি নাও থাকে আমার সাথে, তারপর আমি দেখি না, যে দেখি আগে নিজে সুস্থ হতে হবে, যে কেমন লাগে ভর্তি হয়ে, ভর্তির একটা ব্যাপারটা ছিল মনের মধ্যে যে আমি থাকতে পারবো না হয়তো বাচ্চা নিয়ে। তারপর এখানে আসলাম, এসে তো এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। স্যারের কাছে আসলেন, স্যার দেখলেন, ভর্তি দিলেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কততম দিন আপনার? আজকে 17তম দিন। সেই প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া, নড়াচড়া করতে না পারা, রাতে ঘুমাতে না পারা, বসতে না পারা, এত বছরের যে একটা কষ্ট, কেমন আছেন আজকে? আজকে আলহামদুলিল্লাহ ভালো, মনের ব্যথা নেই। এই যে এত ঝামেলা নিয়ে এসে ভর্তি হওয়া এবং ট্রিটমেন্ট, কতদিন পরে ঠিক বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন? আমি 4-5 দিন পরে বুঝতে পারছি যে একটু কম, তো হচ্ছে আমার তো একটা সমস্যা না, 3টা জায়গায় সমস্যা, তো
তখন আমি বুঝতে পারলাম যে না একটু কমের দিকে, তারপর তখন থেকে দেখলাম যে ভালোই কমতেছে কমতেছে এরকম করে করে। তো আমি 15 দিন যখন হয় তখন থেকে মোটামুটি আর আমার ব্যথাটা নাই। তারপর আমি 2 দিন আসি দেখার জন্য যে যদি আবার হয়। আলহামদুলিল্লাহ। সো এখন তো আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন, আপনি কি একটু বসে দেখেছেন বা শুয়ে দেখেছেন, এখন কি রাতে ঘুমাতে পারছেন? আমি 2 দিন আমি ওটাই দেখলাম যে দেখি আবার হয় কিনা বা এরকম থেকে দেখি। তো পরে দেখলাম যে না এখন মোটামুটি সুস্থ, আমি আমার আর ব্যথাটা আর লাগছে না আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, যারা হয়তো জানেন না কোথায় একটা ভালো চিকিৎসা আছে, কোথায় গেলে এই ধরনের চিকিৎসাগুলো হয়, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, বলবো যে আপনারা হচ্ছে যে ব্যথাটা নিয়ে যে কষ্টটা পাইতেছেন ওই কষ্টটা ভর্তি নিয়ে যদি ভয় থাকে, তো আমার মতো তো এখানে আসলে সবাই সকল স্টাফ এবং নার্স থেকে শুরু করে থেরাপিস্ট আয়াসে যে ওনারা সবার ব্যবহারই ভালো। এখানে একা এসে থাকলেও কারো সমস্যা হবে না। আমি বাচ্চা নিয়ে থাকছি, দেখেছি এখানে যে কোনো সমস্যা নাই, আর আলহামদুলিল্লাহ এনাদের ট্রিটমেন্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে মানে ব্যথা নিয়ে থাকার থেকে আপনারা চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম অনেক মানুষ আছেন, হাজারো মানুষ আছেন, আসছেন যাচ্ছেন, সুস্থ হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। আপনারাও দেখছেন যারা দীর্ঘদিন যাবৎ দেখছেন, আসবো আসবো করে আসতে পারছেন না, সময়ের সব কিছু সুযোগ হয়ে উঠছে না, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু চেষ্টা করুন, ট্রাই করুন, অবশ্যই পারবেন। সুস্থ হন না, স্বাভাবিক জীবনে ফিরে আসুন না, কেন ব্যথা নিয়ে ভুগবেন বছর পর বছর? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।